নমস্কার, আমি অর্পিতা রায়মদো, এক সাধারণ গৃহবধূ। প্রতিলিপি অ্যাপে আয়োজিত 10 পর্বের গল্পে আমি তৃতীয় স্থান অধিকার করেছি। প্রতিলিপি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারের জন্য আমার সাথে যোগাযোগ করা হয়েছে। সেখানে কিছু প্রশ্ন করা হয়েছে, আমি চেষ্টা করছি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। প্রথম প্রশ্ন, প্রতিলিপি আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নিজেকে দেখতে পেয়ে আপনার কেমন লাগছে? অবশ্যই ভীষণ ভালো লাগছে। দ্বিতীয় প্রশ্ন, আপনার গল্পটির নাম, বিষয়বস্তু এবং কিভাবে গল্পটি লেখার অনুপ্রেরণা পেয়েছেন সেটি আমাদের সাথে শেয়ার করুন। আমার গল্পটির নাম এত হেসো না। এর বিষয়বস্তু মূল চরিত্র নিশা, এক সহজ সরল গ্রাম্য মেয়ে। সে ভীষণই হাসে এবং সহজে তার হাসি থামে না। এই হাসি এবং তুচ্ছ কিছু দুরস্তুটির কারণে একসময় সে শ্বশুরবাড়ির সকলের চক্ষুশূল হয়ে ওঠে। স্বামী যুগল তাকে একটি আলাদা সংসার দিতে চেষ্টা করে, কিন্তু নিশার তাতে মন ভরে না। সে সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছে। একসময় গল্পে আসে জয়কালী নামে নতুন চরিত্র। সে কালী সাধক এবং সে ভণ্ডও বটে। সেই নিশাকে তার পরিবারে ফিরিয়ে দেয়। যদি আমরা কালী সাধক জয়কালীর জীবনে আলোকপাত করি, তাহলে বুঝতে পারবো যে জীবনটা যেসব ক্ষেত্রে আমরা হাসি সেখানেও কোথায় যেন কান্না লুকিয়ে আছে। তো এটা লেখার অনুপ্রেরণা প্রথমত প্রতিলিপি এবং চরিত্রগুলো বেশিরভাগই জীবন থেকে নেয়া। আমার আশেপাশে যা কিছু দেখেছি তাকেই গল্পে তুলে ধরতে চেষ্টা করেছি। তো তৃতীয় প্রশ্ন, কতদিন ধরে আপনি প্রতিলিপির সাথে যুক্ত আছেন এবং প্রতিলিপির কথা আপনি প্রথম কিভাবে জানতে পারেন? আমি প্রায় 2 বছর ধরে প্রতিলিপির সঙ্গে যুক্ত আছি। প্রতিলিপির কথা আমি প্রথম জানতে পারি ফেসবুক পেজে। পরবর্তী প্রশ্ন, প্রতিলিপি মানে আপনার কাছে কি ও প্রতিলিপি অ্যাপে লেখার অভিজ্ঞতা আপনার কাছে কেমন? প্রতিলিপি আমার কাছে সবচেয়ে দামি এবং প্রতিলিপি অ্যাপে লেখার অভিজ্ঞতা আমার ভীষণই ভালো, কেননা এখান থেকে লেখা চুরি হয় না এবং স্বপ্রকাশনা করা যায়। শেষ প্রশ্ন, প্রতিলিপিতে ভবিষ্যতে আরও কী ধরনের প্রতিযোগিতা দেখতে চান ও উক্তি লেখকদের জন্য প্রতিলিপি অ্যাপটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? প্রতিলিপিতে ভবিষ্যতে আমি শব্দ সংখ্যার বাঁধন ছাড়া উপন্যাস লেখার প্রতিযোগিতা দেখতে চাই এবং উক্তি লেখকদের বলবো যে সৃষ্টি কখনো ফেলনা নয় এবং যা কিছু লিখছেন সবই এই প্রতিলিপি অ্যাপে রাখুন, লেখা সুরক্ষিত থাকবে এবং এটা স্বপ্রকাশনার জায়গা। তো সকলকে অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।